তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওড়ন বাজার বড়ইল পাইকারি আড়তে তো দর্শক আজকে আপনাদেরকে বড়ইল পাইকারি আপডেটটা জানাবো তো দর্শক শুরুতে আমরা আমাদের এই কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বাবুল আপনার গ্রামের বাড়ি কোথায় কৃষ্ণগঞ্জ জেলা আচ্ছা তো আমাকে একটু সর্বপ্রথম বলেন বড়ইল মৌসুম কি আস্তে আস্তে কি শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে পুরাই শেষ পর্যায়ে বাজারে কি এখন সব আইটেমের বড়ই পাওয়া যায় না না এখন সব আইটেমের বড়ই পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো আপনার কাছে আজকে কি কি বড়ই আছে আমার কাছে আছে তাই আপেল আছে নারকেল আছে আচ্ছা দেশি আপেল আছে বলসুন্দরী বড়ি আছে আচ্ছা আর টক বড়ি আছে টক বড়ি আছে আর কাঁচা আম দেখতেছি আপনার কাছে আছে কাঁচা আম আছে আচ্ছা সর্বপ্রথম আমাকে একটু বলেন এটার নাম তো একটু বলেন এটার নাম হলো থাই আপেল এটার নাম হলো থাই আপেল এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন এটা মনে করেন 120 টাকা থেকে ধইরা আচ্ছা সর্বনিম্ন 60 টাকা পর্যন্ত আছে 120 টাকা থেকে ধরে সর্বনিম্ন 60 টাকা পর্যন্ত আছে আর এই ভালোটা কত বিক্রি করতেছেন ভালোটা 120 টাকা ভালোটা 120 টাকা আর এগুলা 60 টাকা আছে 50 টাকাও আছে এমন না আচ্ছা আমাকে একটু বলেন এগুলা কেমন দাম বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছে এরকম 60 65 এটা 60 65 বিক্রি করতেছেন এটার নাম দেশি আপেল এটা হলো দেশি আপেল 60 65 টাকা কেজি বিক্রি করতেছেন আচ্ছা আর এখানে আমরা কাঁচা আম দেখতেছি কাঁচা আম কেমন দাম বিক্রি করতেছেন কাঁচা আম বিক্রি করতেছে আপনারা সর্ব সর্বোচ্চ হইলো আপনি 300 আর সর্বনিম্ন হইলো 200 আজকের বাজারে এটা কত বিক্রি করতেছেন 200-220 টাকা 200-220 টাকাটার কেজি বিক্রি করতেছেন আর ওটা একই দাম একই দাম ওইখানে বড় বড়গুলো দেখতেছি এগুলো কত দাম 300 টাকা কেজি ওটা 300 টাকা কেজি আর এটা হলো 200 টাকা কেজি এগুলো কোথা থেকে আসছে কাঁচা আমগুলো এটা কেটনাপ থেকে আসছে আচ্ছা আচ্ছা আর এখানে যে বড়িটা দেখতেছি এটা কি নারকেলি বড়ি 90 এটা কেমন দাম বিক্রি করতেছেন 60 টাকা 55 টাকা 60 টাকা 55 টাকা কি কেজি এটা কি অনেকটা মিষ্টি হবে না আচ্ছা আচ্ছা তো আমরা একটু সামনের দিকের বড়িগুলো একটু দেখে দেখি একটু কাকা একটু সরেন নারকেলি বড়ি তো এগুলো এটা অনেকটাই নিয়ম ভালো না মনে হয় এটা কেজি কত বিক্রি করতেছে এটা 25 টাকা 30 টাকা জি 25-30 একদম নিয়ম বেশি কেন এটা খাইতে তেমন ভালো হবে না আর এই বড়িটার নামটা একটু বলেন এটা মনে করেন আপনার এটা হলো কাশ্মীরি কাশ্মীরি আপেল বলে না কাশ্মীরি আপেল এটার কেজি কত বিক্রি করতেছেন আজকে বাজারে 55-50 এরকম 55-50 এমন দাম বিক্রি করতেছেন এটা হলো কাশ্মীরি আপেল আচ্ছা এই কতদিন পাওয়া যাবে কাশ্মীরি আপেলটা আর কতদিন পাওয়া যাবে আর মনে করেন সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহ পরে মানে এটা আর পাওয়া যাবে না মানে টোটাল যতগুলা ভরির আইটেম আছে সবগুলা 15-20 দিন পাওয়া যাবে 15-20 দিনের ভিতরে শেষ হয়ে যাবে 15-20 দিনের ভিতরে শেষ হয়ে যাবে এখনই বাজারে কোনো ভাইল নেই ভরি না না আচ্ছা 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 এই ভরিগুলোর নামটা একটু বলুন এটা হলো বলসুন্দরী এটা হলো বলসুন্দরী এটা এমন হয়ে গেছে কাকা এটা মনে করেন যে গাছের মধ্যে মনে করেন ওই স্প্রে করে নেই তো আচ্ছা স্প্রে করলে মনে করেন পরিষ্কার হইতো স্প্রে করলে পরিষ্কার হইতো মানে গাছ গাছের লাস্ট পর্যায়ে তো এইজন্য একটু দাগি দাগি হয়ে গেছে এটা কেমন দাম বিক্রি করতেছেন এইটা মনে করেন 35-30 টাকা কি কেজি 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 35-30 টাকা আচ্ছা কেউ যদি ফ্যামিলির জন্য নিতে চায় আপনাদের এখানে এসে 5 কেজি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ বিক্রি করি 5 কেজি হলেও বিক্রি করেন আচ্ছা তো দর্শক আপনারা যদি ফ্যামিলির জন্য নিতে চান অনেকটাই কমে 5 কেজি 10 কেজি তাও কিন্তু এখান থেকে নিতে পারবেন খুচরা 2 কেজি যে টাকা দিয়ে কিনতে পারবেন এখান থেকে 5 কেজি নিতে পারেন ওই টাকা দিয়া আচ্ছা এটার নামটা একটু বলেন 90 এটার নাম না এটা 90 না এটার দামটা আমরা জানছি না হ্যাঁ আচ্ছা কত বিক্রি করেন এই 50-55 50-55 আর পেয়ারাটার দাম কেমন পেয়ারা এখন বর্তমানে দাম একটু কম দাম কম বাজারে দেয় সব পেয়ারা আর পেয়ারা কাই নাকি পেয়ারা বেশি সব আড়তে এত পেয়ারা মানে অনেক বেশি পেয়ারা ফলন বেশি হ্যাঁ আচ্ছা পেয়ারা কত বিক্রি করতেছেন আজকে বাজারে কেজি এই মনে করেন 50-45 না মানে থাই পেয়ারা না সবচেয়ে ভালোটা হ্যাঁ এটা থাই পেয়ারা 50-45 টাকা কেজি বিক্রি করতেছেন আরো কি কমে বিক্রি করেন না আর বর্তমানে এত বর্তমানে এই দামে বিক্রি হইতেছে আরো নিয়ম মাল একটু কম আছে নিয়ম মাল মনে করেন দাগি দুগি হইলে 30-32 টাকা আচ্ছা এখানে চুকা বড়ি দেখতেছি এটা কেমন দামে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি 80-90 টাকা 80-90 টাকা কি কেজি কেজি এই যে উনি কি মানে পাইকার নাকি মানে ওনার মতন উনি বাইচা নিতেছে যতটুকু প্রয়োজন ততটুকু নিতেছে দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর দর্শক আপনারা যারা এই ফলের ব্যবসা করতে চান তারা ঢাকায় কারণ বাজার এসে এখান থেকে পাইকারি ফল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ